আর কতক্ষণ মন খারাপ করে থাকবি? যা ক্লাসে যা। তুমি কি চাও না সংসারে আমিও কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করি? তা তো চাই, সময় সুযোগ বুঝে সব হবে। সুযোগ কি এমনি এমনি আসে বাবা, আইসিটি ট্রেনিং করতে পারলে ভালো হতো, কম্পিউটারে কত কাজ শিখতে পারতাম। তারপর বুঝছি তো, কিন্তু আইসিটি ট্রেনিংটা যদি আমাদের এলাকার মধ্যে হতো সমস্যা ছিল না, ওই শহরে গিয়ে ট্রেনিং যাওয়া অনেক ঝামেলা। তোর ভাই ট্রেনিং করতে গেছে, সে তো ছেলে মানুষ, তোর বয়স অল্প, তুই তো একা থাকতে পারবি না, বুঝিস তো সবই। ও যা। দেশের বিশাল নারী শক্তিকে অর্থনৈতিক উন্নতি যাত্রার বাইরে রেখে কোনো উন্নতি সম্ভব নয়। আমাদের ডিজিটাল বাংলাদেশে এইরকম অসংখ্য ফুলের স্বনির্ভরতার স্বপ্নকে সার্থক করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ আইসিটির বেসিক ট্রেনিংটি করার জন্য নারীদের গ্রাম থেকে শহরে অথবা কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে না, কারণ আইসিটি বিভাগ স্মার্ট বাস সার্ভিসের মাধ্যমে এই ট্রেনিংটি পৌঁছে দিচ্ছে ঘরের দরজায়। নারীদের তথ্য প্রযুক্তি বিষয়ক বেসিক ট্রেনিং দেওয়ার জন্য টেকসই নারী উন্নয়নে আইসিটি নামে বিশেষ একটি প্রকল্প হাতে নিয়েছে, যাতে বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে নারীরাও সমানভাবে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সাথে এই স্মার্ট বাস সার্ভিসটির অর্থায়ন, ব্যবস্থাপনা ও সহযোগিতায় আছে রবি আজিয়াটা লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। মোট ছটি স্মার্ট বাসের মধ্যে আইসিটি বিভাগ দুটি, রবি দুটি এবং হুয়াওয়ে দিয়েছে দুটি বাস। বাসগুলোতে আছে এয়ার কন্ডিশন সিস্টেম, সাউন্ড প্রুফ পরিবেশ, একসাথে ২৫ জন ট্রেনিং করার ব্যবস্থা, প্রতিজনে একটি করে ল্যাপটপ ব্যবহারের সুবিধা, বিশাল এলইডি স্ক্রিন, ওয়াইফাই ইন্টারনেট সুবিধা, লার্নিং সফটওয়্যার সিস্টেম, জেনারেটর সুবিধা, দারুণ সাউন্ড সিস্টেম এবং সহজ ট্রেনিং মডিউল। বাংলাদেশের প্রতিটি জেলায় স্মার্ট বাসের মাধ্যমে আইসিটির দেওয়া বেসিক ট্রেনিং শেষে আগামী ৩ বছরে প্রায় ২,৫০,০০০ নারী বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারবে এবং বাড়িতে বসেই অর্থ উপার্জন করতে পারবে। সেই দিন আর বেশি দূরে নেই যেদিন তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলার প্রতিটি ঘর, প্রতিটি পরিবার হয়ে উঠবে স্বাবলম্বী, আর এই বিপ্লবের সূচনা করবে এদেশের নারীরাই।